জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। আবে বলেছেন, স্বাস্থ্যজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতার পদত্যাগে খানিকটা হতাশা প্রকাশ করেছে টোকিওর জনগণ। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। 1993 সালে প্রথমবারের মতো এলডিপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাবে। কোবে স্টিল কোম্পানির একসময়ের কর্মকর্তা অ্যাবে 2006 সালে দলীয় সভাপতির দায়িত্ব পান। সে বছর কয়েক মাসের জন্য জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2012 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে অ্যাবের দল জয়ী হওয়ার পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। 2017 সালের 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অ্যাবে নতুন নির্বাচনের ঘোষণা দেন এবং আবারও বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফেরেন। এর মধ্য দিয়ে তিনি জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা হয়ে উঠেছেন। 65 বছরের অ্যাবে গেল কয়েক বছর ধরে রোগে ভুগছিলেন। গেল জুলাইয়ে তার রক্তবমি হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে গেল এক সপ্তাহে তাকে দুইবার হাসপাতালে যেতে হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। নিজের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে আর মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। করোনা ভাইরাস মহামারী চলছে এবং ভাইরাসের বিরুদ্ধে আমাদের নেয়া কৌশলও এখনো বাস্তবায়ন হয়নি। এমন সময়ে পদত্যাগের জন্য আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এ নেতার পদত্যাগে খানিকটা হতাশ জাপানের জনগণ। তার পদত্যাগে আমি অবাক হয়েছি। তিনি সত্যিই রোগে ভুগছিলেন, তবে আমি মনে করিনি যে তিনি পদত্যাগ করবেন। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী হিসেবে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে পারতেন। 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল শিনজো আবের। মাসুদ রানা, নিউজ 24।